নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কলা পাতায় সিলভার কার্প মাছ। এর জন্য এখানে আমি 600 গ্রাম সিলভার কার্প মাছ নিয়েছি। হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, স্বাদ মতো দিলাম নুন, 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি সর্ষের তেল, এবারে সমস্ত মশলা দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। এই রেসিপিটাতে খুব বেশি বাহারি মশলা ব্যবহার না করলেও খেতে কিন্তু খুব ভালো হয়। মাছের সাথে মশলাটা ভালোভাবে মেখে নিলাম। এবার একটা কলা পাতার টুকরো নিয়েছি, এর উপর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এবার তেলটা পাতায় ব্রাশ করে নেব। তেলটা পুরো পাতা জুড়ে ব্রাশ করবো না, যতটুকু জায়গা জুড়ে মাছটা দেবো ঠিক ততটুকু জায়গায় তেলটা ব্রাশ করে নেব। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো পাতার উপরে দিয়ে দিলাম। যে থালাতে মাছটা মেখেছিলাম সেই থালাতে নিয়ে নিচ্ছি 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ, হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি নুন, সর্ষের তেল দিচ্ছি 2 টেবিল চামচ। এবারে পেঁয়াজটা খুব ভালো করে চেপে চেপে মেখে নেব। পেঁয়াজটা খুব ভালো করে মেখে নিলাম। এবারে মাছের ফাঁকে ফাঁকে মেখে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটা কথা বলে রাখি, এই রান্নায় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমিও কিন্তু কোনো জলের ব্যবহার করিনি। সমস্ত পেঁয়াজটা মাছের ফাঁকে ফাঁকে দিয়ে দিলাম। একটা কড়া প্রিহিট করে নিয়ে 2টো কলা পাতার টুকরো দিয়ে দিচ্ছি। এবার মাছের পাতাটা 2 কোণ ধরে তুলে কড়াই বসিয়ে দেবো। এই কাজটা খুব সাবধানে করতে হবে, যেন পাতাটা ছিঁড়ে বা ফেটে না যায়। পাতা ছিঁড়ে ফেটে গেলে সমস্ত তেল মশলা বেরিয়ে যাবে আর মাছের সাথে একদমই ভালো হবে না। এবার মিনিট তিনেক হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো 15 মিনিট। 15 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। পাতার পেছনটা দেখুন হালকা লাল দাগ লেগেছে। এবারে মাছ সমেত পাতাটা একটা থালায় নামিয়ে নেব। মাছটা একটা থালায় নামিয়ে নিলাম। এবার ওই একই রকমের আরেকটা পাতা 1 চামচ সর্ষের তেল মেখে নিয়েছি। এবার এই পাতাটা এর উপরে দিয়ে দেবো। আর উপর থেকে আরেকটা থালা চাপা দিয়ে এটাকে উল্টে নেব। মাছটা উল্টে নিয়েছি। এবার আগের মতন পাতার 2 কোণ ধরে কড়াই বসিয়ে দেবো। এবার মিনিট দুয়েক হাই ফ্লেমে রেখে লো মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এবার উপর থেকে পাতাটা তুলে নেব। মাছ খুব ভালোভাবে 2 ফিট সিদ্ধ হয়ে গেছে। কলা পাতায় সিলভার কাপ মাছ রান্না করা আমার কমপ্লিট। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। আমার এই কলা পাতায় সিলভার কাপ মাছের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।